নমস্কার আর সি টিভি সংবাদ রাশিফলে আপনাদের স্বাগত আমি জ্যোতিষী অরূপ রায় সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে রাশিফল আমি শুরু করছি প্রথমেই আসি মেষ রাশি নতুন ব্যবসায় আজকের দিনটি খুব শুভ আর্থিক বিনিয়োগে এড়িয়ে চলুন তাতে আপনার লস হবে দাম্পত্য কলহ লেগে থাকবে এবং গবেষণার কাজে কিন্তু প্রভূত সফল সাফল্য আসবে এবার আমি আসছি বৃষ রাশি সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে পরিবারের গুরুজনদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে গুপ্ত শত্রু দ্বারা আপনার ব্যবসার ক্ষতি হবে এবং পারিবারিক অশান্তি কিন্তু বজায় থাকবে এবার আমি আসছি মিথুন রাশি কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে নতুন ভূ ক্রয় করার একটা যোগ রয়েছে যে কোনো কাজে আজকে বাধার সম্মুখীন হতে হবে এবং পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তিত থাকতে হবে এবার আমি আসছি কর্কট রাশিতে আত্মীয়দের দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে বন্ধু বান্ধব দ্বারা কোনো উপকার হতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি খুব শুভ ছাত্র ছাত্রীদের জন্য দিনটি খুব শুভ এবং একটি ছোটোখাটো অপারেশনের কিন্তু যোগ রয়েছে এবার আমি আসছি সিংহ রাশিতে বেসরকারি চাকরিজীবীদের পদোন্নতির একটা সুযোগ রয়েছে যারা সরকারি চাকরি করেন তাদের ট্রান্সফারেরও একটা সুযোগ রয়েছে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে সমাজে অকারণে আপনাকে কিন্তু মিথ্যা অপবাদের শিকার হতে হবে এবার আমি আসছি কন্যা রাশিতে নতুন ব্যবসা আরম্ভের জন্য দিনটি আজকে খুবই শুভ হটকারী সিদ্ধান্ত থেকে আপনাকে বিরত থাকতে হবে তাতে আপনার নিজের ক্ষতি হবে বিদ্যার্থীদের জন্য দিনটি খুবই শুভ দাম্পত্য জীবনে কলহের সম্ভাবনা রয়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ কিন্তু লেগে থাকবে এবার আমি আসছি তুলা রাশিতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকবে দূরে কোথাও ভ্রমণের একটা সুযোগ রয়েছে যারা ক্রিয়েটিভ লাইন নিয়ে এগোচ্ছেন তাদের বিশেষ করে দিনটি খুবই শুভ গবেষণা সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং লটারি প্রাপ্তির কিন্তু একটা যোগ রয়েছে এবার আমি আসছি বৃশ্চিক রাশিতে অতিরিক্ত রাগের জন্য আপনার কাজের ক্ষতি হতে পারে বিতর্ক এড়িয়ে চলুন নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন এবার আমি আসছি ধনু রাশিতে যাদের চোখের সমস্যা রয়েছে তাদের চোখের সমস্যা বাড়তে পারে অ্যাক্সিডেন্টের একটা যোগ রয়েছে মেয়েদের গাইনোকোলজি ব্যাপারে কোনো সমস্যা হতে পারে অপারেশনও হতে পারে সাথে এবং আর্থিক অবস্থা ভালো থাকবে বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ তীর্থস্থানে ভ্রমণের কিন্তু একটা যোগ রয়েছে এবার আমি আসছি মকর রাশিতে শ্বশুর সাথে একটি মতবিরোধ হতে পারে সম্পত্তি গঠিত কারণে ভাইয়ে ভাই বিরোধ হতে পারে পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে সন্তানদের জন্য পিতামাতার উদ্বেগ থাকবে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি কিন্তু অশুভ এবার আমি আসছি কুম্ভ রাশিতে অপবাদের শিকার আপনি হতে পারেন কোনো কাজে মেন্টাল স্যাটিসফ্যাকশান আপনার আসবে না পড়ে গিয়ে আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু দিনটি খুব শুভ এবার আমি আসছি সর্বশেষ রাশি মিন রাশিতে বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের যোগ রয়েছে শারীরিক দুর্বলতা আপনি অনুভব করতে পারেন দীর্ঘদিনের প্রেমের পরিণতি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা সরকারি চাকরি করেন তাদের একটা পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং স্ত্রীর সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক খুব ভালো থাকবে এই হচ্ছে আজকের দিনের রাশিফল